হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি এসেছি শীতের স্পেশাল রেসিপি, পালক পানির নিয়ে। যেহেতু এখন শীতকাল চলছে, তো মার্কেটে কিন্তু পালং শাক অ্যাভেলেবেল, তো সেই কারণে ফ্রেশ পালং শাক দিয়ে কিন্তু খুব ভালো টেস্টি করে পালক পানি বানানো যায়, যেটা কিন্তু যে কোনো হাত রুটি, রুমালি রুটি বা যে কোনো পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে। পালং শাকে কিন্তু ভীষণ পরিমাণে নিউট্রিশন থাকে, তো শীতকালে কিন্তু পালং শাকটা খাওয়া ছোট থেকে বড় সবার ভীষণ উপকার। তো পালং শাক দিয়ে নানা রকম রেসিপি আছে, কি তার মধ্যে একটা ফেমাস রেসিপি হলো এই পালং পনির। সুস্বাদু এবং হেলদি এই পালক পনিরের রেসিপিটা একদম হোটেলের মতো করে কিভাবে বাড়িতে বানাবে তা আমরা আজকে শিখে নেব। তো চলো রেসিপিটা শুরু করি। রেসিপিতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন টিপে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো নেক্সট ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। পালক পনির বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগছে সেটা হলো পালং শাক। তো আমি বাজার থেকে ফ্রেশ 400 গ্রামের মতো পালং শাক নিয়ে নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন এভাবে ফুটে উঠবে ঠিক তখনই আমি পালং শাকটা দিয়ে দেব, আর দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো জাস্ট এপি টপিট একটু ভাপিয়ে নেব। খুব বেশি বয়েল করার দরকার পড়ে না, পালং শাক খুব নরম হয় তো খুব তাড়াতাড়ি এটা কিন্তু বয়েল হয়ে যায়। তো পালং শাকটা ওখানে ভাপাতে ভাপাতে আমি এদিকে ঠান্ডা জলটা রেডি করে নিয়েছি, নর্মাল জলের মধ্যে আমি আইস কিউবগুলো দিয়ে দিয়েছি। এতে পালং শাকের যে কালারটা রয়েছে এটা একদম পারফেক্ট থাকবে। তো এদিকে কিন্তু 1.5 মিনিটের মতো হয়ে গেছে আর পালং শাক কিন্তু একদম নরম হয়ে গেছে, তো আমি এর থেকে বেশি এটাকে ভাপাবো না। তো আমি এগুলোকে তুলে নিলাম, এবার ঠান্ডা জলের মধ্যে এগুলোকে দিয়ে রেখে দেবো পালং শাকটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো রাখলেই যথেষ্ট। তো এদিকে আমি 6 মিনিট পালং শাকগুলোকে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার জল থেকে তুলে নিয়ে পালং শাকগুলোকে জল ঝরিয়ে নিয়ে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি অল্প একটুখানি ধনে পাতাও অ্যাড করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, লঙ্কাটা কিন্তু নিজের পছন্দ মতো কম বেশি করা যাবে। এবারে আমি ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো পালং শাকের। তো কালারটা একবার দেখাচ্ছি তোমাদের, দেখে নাও কত সুন্দর একদম গ্রিন কালার রয়েছে। এটা কিন্তু ওই অল্প ভাপানোর জন্য এবং ঠান্ডা জলে দেওয়ার জন্যই হয়েছে। তো এবারে আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেলে এতে আমি পনিরগুলোকে ভেজে নেব। আমি এখানে 300 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরগুলোকে একটু বড় বড় করে কাটলেই ভালো হয়, তবে নিজের ইচ্ছে মতো ছোট বড় যেভাবে খুশি কাটলেই হবে। তো হালকা নুন দিয়ে আমি পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব, তবে কাঁচা পনির দিয়েও কিন্তু পালক পনির করা যায়, সেটাও কিন্তু খুব ভালোই হয়। পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে গরম জলের মধ্যে রেখে দিচ্ছি, এতে পনিরগুলো ভালো নরম থাকবে। গরম জলটা কিন্তু পালং শাক সিদ্ধ করা জলটা এর মধ্যেই আমি রেখেছি। এই সিদ্ধ করা জলটা কিন্তু না ফেলে দিয়ে এটা কিন্তু যে কোনো রান্নায় ইউজ করা যায়, যে কোনো গ্রেভিতে, ডালে বা রুটি মাখার সময়ও কিন্তু এই পালক শাকের জলটা দিয়ে করা যায়। পনির ভাজা যে অবশিষ্ট তেলটা ছিল এই তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটার। তো বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি চপ করে রাখা রসুন। ওই সময় হঠাৎ করে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল তো আমি খেয়াল করিনি, যাই হোক তো আমি এই চপ করা রসুনটাই তাতে অ্যাড করেছি। রসুনটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব তো 1টা বড় সাইজের চপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা গোলাপি রং আসা অবধি ফ্রাই করে নেব। এদিকে রসুন আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এতে আমি 1 চামচের মতো আদা বাটা অ্যাড করে দিলাম। আদা রসুনের গন্ধটা চলে যাওয়া অবধি ভাজা করে নেব, আর এতে আমরা দিয়ে দিলাম 7 মতো নুন। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1টা বড় টমেটোকে ছোট ছোট করে কেটে আমি অ্যাড করে দিলাম। টমেটোটা গলে যাওয়া অবধি একটু হালকা করে ভাজা করে নেব। ঢাকা দিয়ে দিলাম, এতে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যাবে। টমেটো কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এদিকে আদা রসুনের গন্ধটাও কিন্তু পুরো চলে গেছে।
এবারে আমি এতে অল্প করে একটু জল অ্যাড করে দেবো, এতে মশলাগুলো পুড়ে যাবে না। এবার আমি এতে অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম, এটা কিন্তু পুরো অপশনাল, না দিলেও চলবে। দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলার সাথে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। মশলাগুলো কিন্তু ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করে দেবো কসুরি মেথি। তো আমি 1 চামচের মতো কসুরি মেথি নিয়েছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মশলা থেকে ভালো তেল ছেড়ে দিয়েছে, তো মশলাটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে মশলার মধ্যে পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে এটাকে মিক্স করে নেব। গ্রাইন্ডার জারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে হাই ফ্লেমে কুক করব, তবে অবশ্যই ঢাকা দিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু ভীষণ পরিমাণে ছিটতে আরম্ভ করবে এবং পুরো রান্নাঘর নোংরা হয়ে যাবে। তবে মাঝে মধ্যে কিন্তু ঢাকা সরিয়ে সরিয়ে চেক করতে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। দেখুন ওপরটা কিন্তু লিকুইড থাকছে, নিচের দিকটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে, তাই মাঝে মধ্যে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে এবং এটা খানিকটা ঘন হয়ে যাওয়া অবধি আমরা অপেক্ষা করব। এবারে আমি এতে দিয়ে দেব 1 চামচ চিনি আর স্বাদ অনুসারে নুন। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু রান্না করেছি, আর অবশ্যই মাঝে মধ্যে কিন্তু নেড়ে নেড়ে নিয়েছি, এতে কিন্তু গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এবারে ফ্রেশ ক্রিম দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ, ভালো করে মিক্স করে নেব। ক্রিমটা একটু বেশি করে দিলে পালক পনিরের টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এবারে ভাজা পনিরগুলো দিয়ে মিশিয়ে নেব। আর 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমাদের পালক পানির রেডি হয়ে যাবে। তো আরো 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটা কিন্তু এখন ভালো মতো ঘন হয়ে গেছে, আর বেশি ফোটাবো না। তো রেডি হয়ে গেছে কিন্তু আমাদের পালক পানির, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো এবারে আমরা সার্ভ করব। গরম গরম পালক পনির কিন্তু রেডি হয়ে গেছে, এবারে ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে আমরা সার্ভ করব, আর ওপর থেকে একটু বাটার দিয়ে দেবো। কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, আর যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।